এতদিন রাজ্যের বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্তের দাবিকে ঘিরে পারদ হয়েছে আর এবার বর্তমান বিস্ফোরণ কাণ্ডে এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়া উচিত কিনা এই নিয়ে রাজনৈতিক চাপানোতো তুঙ্গে এনআইএ তদন্তের দায়িত্বে বিরোধীরা কয়েকদিন ধরে সুর চড়াচ্ছে মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি নিশানা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের দাবি এনআইএ নিয়ে মমতার দুরকম অবস্থান যখন ক্ষমতায় ছিলেন না তখন একরকম এখন মুখ্যমন্ত্রী হয়ে আরেক রকম বর্তমান বিস্ফোরণ কাণ্ডে সিআইডি তদন্তের উপরই অবশ্য পূর্ণ আস্থা রাখছে তৃণমূল আইনজ্ঞদের একাংশের অবশ্য মত কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক যদি এনআইএকে বর্তমান বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার দেয় সেক্ষেত্রে রাজ্যের পুলিশকে সমস্ত নথি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতেই হবে কারণ এনআইএ আইন অনুযায়ী জঙ্গি নাশকতামূলক কোনো ঘটনার তদন্তের দায়িত্ব কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক স্বতঃপ্রণোদিতভাবে এনআইএর হাতে তুলে দিতে পারে সেক্ষেত্রে এনআইএ তদন্তে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশকে সব ধরনের সহযোগিতা করতে হবে সূত্র খবর বর্তমান বিস্ফোরণ কাণ্ডে প্রাথমিক রিপোর্ট পেয়ে এনআইএর হাতে তদন্তের দায়িত্ব তুলে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে যত বিদ্যুৎ খরচ হয় তার এক চতুর্থাংশ যায় আলোর পেছনে বাস্তব অভিজ্ঞতা বলে যত বেশি আলো তত বাড়ে বিলের বহর সে কারণেই এখন ঘরে ঘরে বিদ্যুৎ সাশ্রয়ী আলোর রমরমা জনপ্রিয়তা এলইডির সেই আলোর উৎস নীল এলইডি খুঁজে বার করেই এবার পদার্থবিদ্যায় নোবেল পাচ্ছেন তিন বিজ্ঞানী জাপানের নি ইসামু আকাসাকি হিরোশি আমানোর এবং মার্কিন বিজ্ঞানী সুজি নাকামুরা আকাসাকি জাপানের মেইজো ইউনিভার্সিটিতে কর্মরত আমানোর নাগোয়া ইউনিভার্সিটির অধ্যাপক পদার্থবিদ্যায় নোবেলের জন্য নির্বাচিত তৃতীয় বিজ্ঞানী নাকামুরারও জন্ম জাপানেই তবে বর্তমানে তিনি মার্কিন নাগরিক নাড়ু মিষ্টি মোয়া ভোগ সঙ্গে ঘরের চৌকাঠ থেকে প্রতিটি কোণে আলপনা শঙ্খধ্বনি কোজাকরি লক্ষ্মী পুজোয় বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী দেবীর আরাধনা ব্যস্ত শিডিউলের মাঝেও মহানায়ক উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজোয় হাজির অভিনেতা জিৎ সাধারণ গৃহস্থের সঙ্গে ধনদেবীর আরাধনায় ব্যস্ত তারকারাও মঙ্গলবার সকাল থেকে পুজোর প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শুটিং নয় মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পুজোর উপকরণ সাজাতে ব্যস্ত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী এই দিনটির জন্য নিজের হাতে ঘর সাজিয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত আঁকলেন আলপনা সকাল থেকে বাঘা চৌধুরী বোনের বাড়িতে পুজোর কাজে ব্যস্ত ছিলেন অভিনেত্রী চৈতি ঘোষাল ব্যস্ত শিডিউলের মাঝেও বাড়ির লক্ষ্মী পুজোয় সামিল সঙ্গীত শিল্পী সুরজিৎ বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে আমার মাথার বেনি বদল দিব আমার মাথার বেনি বদল দিব তারে আইনা দে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে মা উমার পর এবার ঘরে ঘরে মেয়ে লক্ষ্মী যশ প্রতিপত্তি ধন সম্পত্তির কামনায় ধনদেবের আরাধনায় এতটুকু খামতি রাখতে চান না কেউ ফুটবলের মক্কায় ফুটবলের মহাযজ্ঞ শহরে নক্ষত্র সমাবেশ 12 অক্টোবর কলকাতায় বোধন ইন্ডিয়ান সুপার লিগের বলিউড সেলিব্রিটি থেকে তাবর শিল্পপতি যুব ভারতীতে হাই ভোল্টেজ উদ্বোধনী অনুষ্ঠান আর সেখানে সবচেয়ে বড় চমক হয়ে উঠতে চলেছেন বিগ বি উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন অমিতাভ বচ্চন থাকছেন প্রিয়াঙ্কা চোপড়াও বরুণ ধবনের সঙ্গে স্টেজে পারফর্ম করবেন বলিউডের হার্টথ্রব রয়েছেন দেশের 8টি শহরের সেরা পারফর্মার আধ ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানের মূল থিম ভারতীয় সংস্কৃতি